আমাদের অন্ধ বিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। গুড মর্নিং, ভালো ঘুমিয়েছ? না না, কেন? আমি ভেবেছিলাম তোমার কোলে মাথা রেখে ঘুমবো, তুমি সেই আসে জল ফেলে দিলে। আমার কোলেই ঘুমিয়েছিলে, ঘুমানোর পর তোমাকে ওই বেডে শুয়ে দিয়েছি। কেন? আহনাব কিছু বলল না, হাসলো। তানিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আহনাবকে। কি সুদর্শন এই ছেলে! এই সকালবেলা যেন তাকে একটু বেশিই সুন্দর লাগছে। যতবার তাকে দেখে ততবারই সে মুগ্ধ হয়। এর রহস্য কি? দিন দিন এই ছেলে এত সুদর্শন হয়ে যাচ্ছে কেন? আহনাব কফি মগটা এগিয়ে দিল, তানিশা এক চুমুক দিয়ে রেখে দিল। আহনাবের কাজ এখনও শেষ হয়নি। তানিশা পেছন থেকে এসে জড়িয়ে ধরল তাকে, দুই হাত দিয়ে আঁকড়ে ধরল। আহনাব তানিশার হাতে হাত রেখে বলল, কি হলো, কি জবাব দেব? আমি কিন্তু আজ রাতে এখানেই থাকব। আহনাব হাসল, হাত ধরে পেছন থেকে ঘুরিয়ে সামনে আনল তানিশাকে। তানিশা হাসছে, মাথার চুলগুলো এলোমেলো, দু হাত দিয়ে আহনাবের গলা জড়িয়ে ধরে আছে। আদুরের স্বরে বলল, আমি কিন্তু সত্যি আজ এখানেই ঘুমাবো। না, আজ রাতে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। কেন, থাকলে কি হবে? কয়েকদিন পরেই তো আমাদের বিয়ে। যখন বিয়ে হবে তখন থাকা যাবে। তানিশা ভুরু কুচকালো, হম্বি তম্বি করে আহনাপের কপালে হাত রেখে বলল, দেখি দেখি তোমার জ্বর কমেছে কিনা। আমার আর জ্বর নেই, অজুহাত দাও বন্ধ করো। ওকে, তানিশা শীতল হাতে আহনাপের গালে রেখে বলল, ইস কি গরম তোমার শরীর। তোমার হাত কি ঠান্ডা আমি জানি। ছেলে মানুষে বন্ধ করো তানিশা, আজ আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। আমি আব্বুকে বলে আজকে রাতে থাকি না। না, দরকার নেই, বললাম তো। তানিশা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাবের দিকে। আহনাব সেই দৃষ্টি উপেক্ষা করল, সাথে সাথে তানিশা এসে জড়িয়ে ধরল তাকে, তার বুকে মাথা রেখে মৃদু স্বরে বলল, তুমি আমার একটু ভালোবাসো না? বাসি না। একটু আদর করো না? না, করবো না। তানিশা মাথা তুলে বলল, এমন কেন করছো? আমি না, তুমি করছো। তানিশা চট করে থুতনিতে চুমু খেয়ে বলল, দেখো আমি কত ভালোবাসি তোমায়। আহনাব তাকিয়ে রইল, তানিশা হেসে উঠল। আহনাব তানিশার মাথায় হাত রেখে চুলগুলো কানে গুঁজে দিয়ে বলল, বলো কি হয়েছে? ভালোবাসি। আমিও বাসি। না মিথ্যে, তুমি আমায় ভালোবাসো না। আহনাব তানিশার কোমরে হাত রেখে চট করে তাকে উঠিয়ে সামনে বসালো। তানিশা হেসে আহনাবের গলা জড়িয়ে ধরল। আহনাব বলে উঠল, বলো কি করতে হবে, খবরদার আজ রাতে থাকার কথা বলবে না। কিছু করতে হবে না, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকো আমার সামনে, দু চোখ পরে দেখবো তোমায়। তোমার যা ইচ্ছে। আহনাব কিঞ্চিত হেসে দাঁড়িয়ে রইল। তানিশা হাত বাড়িয়ে তার গালে হাত রাখলো, একবার মাথার চুল ঠিক করে দিচ্ছে তো একবার গালে হাত রাখছে। আহনাব ভুরু কুচকে বলল, কি করছো? তানিশা চট করে তার ঠোঁটে চুমু খেয়ে বলল, তোমায় দেখছি। তুমি আমাকে টেচ করছো, একে দেখা বলে না। তানিশা হেসে কলার ধরে আহনাবকে কাছে টেনে বলল, কোলে করছি, তুমি আমার সম্পত্তি, তোমাকে টিচ করার অধিকার শুধু আমার, বলেই আহনাবের গলার কাছে চুমু খেয়ে বসলো। আহনাব হাত ছাড়িয়ে বলল, ছাড়ো আমাকে। তানিশা শার্ট টেনে ধরে বলল, না ছাড়ছি না। খুব অবাধ্য তুমি। শুধু তোমার জন্য। আহনাব মৃদু হেসে তানিশার কোমর আঁকড়ে ধরে বলল, ভদ্রমেয়েরা এমন করে না। রাখো সব, আচ্ছা বলো না, ভালোবাসো আমায়? কি হু হু করছো? আচ্ছা ভালোবাসি তোমাকে, হয়েছে শান্তি? না, আরো একবার বলো। আহনাব হেসে আবারও বলল, ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তানিশা মিটিমিটি হেসে বলল, আরো একবার। আহনাব চুপ হয়ে গেল, খানিকটা এগিয়ে তানিশার কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ঠিক আছে এবার। তানিশা মুখ টিপে হাসলো, দুজনে খুব কাছাকাছি। আহনাবের চোখ সরছে না তানিশার থেকে। তানিশা তার চোখে চোখে রেখে বলল, তুমি জানো আমার কত সাধনার ফল তুমি? এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। কাঁদছো কেন? কাঁদছি না, খুশিতে এই হাল আমার। আহনাব এগিয়ে তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিল তানিশার চোখে। চোখ গড়িয়ে অশ্রু পড়ছে তার, সেই অশ্রু মুছে দিল আহনাব।
তার নরম ঠোঁটের ছোঁয়া বসালো তানিশার কপালে। হাত মুঠো করে শাট আঁকড়ে ধরলো তানিশা, চোখ মেলে তাকালো সে আহনাব তার কাছে, অনেক কাছে। তার গরম নিঃশ্বাসের ছোঁয়া অনবরত পড়ছে তার মুখে। দীর্ঘদিনের স্বপ্ন আজ তার বাস্তব। রাত জেগে যাকে শুধু কল্পনায় আপন করেছে, এখন সে তার কাছে, অনেক কাছে। সবচেয়ে বড় কথা, এখন সে শুধুই তার। আহনাব এখন তার নিজস্ব একান্ত, কেউ ভাগ বসাতে পারবে না এখানে। এক এক করে আহনাব তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া বসিয়ে যাচ্ছে তানিশার মুখে। লজ্জায় গাল দুটো লাল হয়ে যাচ্ছে তার। পারছে না এখান থেকে ছুটে চলে যেতে, আঁকড়ে ধরছে আহনাবকে। আহনাব মুখ তুলে তাকিয়ে দেখলো তানিশা তার দিকে তাকিয়ে আছে, ঠোঁট জোড়া কাঁপছে তার। এতদিনের তার আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। তানিশার চোখ বন্ধ করে নিল। আহনাব এগিয়ে গেল তার ঠোঁট জোড়ার দিকে। কেঁপে উঠল তানিশা, তার সর্বাঙ্গ কাঁপছে। কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দিল আহনাব। মুখ তুলে আহনাবের দিকে তাকাতেও লজ্জা লাগছে। তার বুকে মুখ লুকিয়ে নিল সে। লজ্জায় বোধ হয় এবার মরেই যাবে সে। বুকের ধূপ পোকানিতে অস্থির সে, ঘন ঘন শ্বাস ফেলছে। আহনাব দু হাত দিয়ে আঁকড়ে ধরে আছে তাকে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সযত্নে। আমায় কখনো ছেড়ে দেবে না তো তুমি? কথাগুলো অস্পষ্ট বলল তানিশা। তার কথাগুলো যেন জড়িয়ে যাচ্ছিল। আহনাব হেসে বলল, কখনো না। তানিশা হেসে আবার শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। মনে মনে বলল, তুমি আমায় ছেড়ে দিলে আমি কখনো তোমায় ছাড়বো না, কখনো না। কয়েকদিন আগে আশালতা আর কবির গেছে তার জায়ান আহমেদের কাছে। জায়ান আহমেদ খানিকটা অসুস্থ, তবে অতটাও গুরুতর না। কবির চৌধুরীর অনুপস্থিতিতে তার সকল দায়িত্ব এখন শান্তর। কবিরের কেবিনেতে বসে আছে সে। একটু আগেই বাবার সাথে কথা বলেছে একটা প্রজেক্ট নিয়ে। এই এক বছরে অনেক কিছু বদলে গেছে। বাবা ছেলের সম্পর্কের উন্নতি হয়েছে। নিজম এখন আগের থেকেও আরও বেশি ছেলে মানুষই করছে। শুধু বদলায়নি মিসেস চশমিশের অশান্তর ভালোবাসা। শান্ত অক্লান্তভাবে ভালোবেসে যাচ্ছে তাকে। রায়ান আঙ্কেল একটু আগেই শান্তর কেবিন থেকে বের হয়েছে। শান্ত মিটিংয়ে বসেছে। রায়ানের কেবল মনে হচ্ছে স্যারের সাথে গেলেই বোধ হয় ভালো হতো, কিন্তু কবির তাকে নিতে চায়নি। বিশ্বস্ত একজনকে ছেলের পাশে রেখে গেছে। কোনো অসুবিধা পড়লেই রায়ান তাকে উদ্ধার করতে পারবে। রায়ানের উপস্থিত বুদ্ধি অসাধারণ। রায়ানের সামনে তাকিয়ে দেখল তড়িঘড়ি করে এদিকেই ঢুকছে নিঝুম। নিঝুমকে চেনে না অফিসের এমন কেউ নেই। সবাই তাকে দেখে সালাম জানাচ্ছে, কিন্তু নিঝুমকে দেখে মনে হচ্ছে সে মারাত্মক রেগে আছে। রাগে তার পুরো মুখ লাল হয়ে গেছে। সে হনহন করে রায়ানের সামনে দাঁড়িয়ে বলল, অশান্ত কোথায় আঙ্কেল? রায়ান আঙ্কেলের ইশারায় শান্তর কেবিন দেখালো। দেখানোটা বোধ হয় ভুল হলো। নিঝুম হনহন করে সেদিকেই যাচ্ছে। এখন মিটিংয়ের কি হবে? শান্ত কোনো একটা প্রজেক্ট নিয়ে বিস্তারিত কথা শোনাচ্ছিল। রুম কারোর আসার উপস্থিত পেয়ে বিরক্তি দৃষ্টিতে তাকালো সেদিকে। বলাই আছে ভেতরে যেন কেউ প্রবেশ না করে, কিন্তু নিজমকে দেখেই যেন তার মুখটা মলিন হয়ে গেল। মনে পড়ল সকালে মারাত্মক ঝগড়া করে বের হয়ে চলে এসেছিল সে। নিজম এক দৃষ্টিতে তাকিয়ে আছে শান্তর দিকে। শান্ত দেখছে কলিগদের, একজন দেখছে অপরজনকে। এর মাঝে একজন বলে উঠল, মিস্টার শান্ত, এনি আপনার মিসেস না? শান্ত মাথা নাড়ল। নিজম ভেতরে প্রবেশ করে কোনায় থাকা সোফায় বসে পড়ল। শান্ত দাঁড়িয়ে বলল, আই এম সরি, মিটিংটা খানিকক্ষণের জন্য পজ করতে হচ্ছে। আপনাদের বাকি কথা রায়ান আঙ্কেল শোনাবে, যদি কাইন্ডলি। একজন হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলল, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বাকি দুজন দাঁড়িয়ে পড়ল তার সাথে সাথে। বের হয়ে গেল কেবিন থেকে। শান্ত শব্দ করে শ্বাস ফেললে তাকালো নিঝুমের দিকে। তাকে দেখেই মনে ঝগড়ার প্রস্তুতি নিয়েই এসেছে সে। শান্ত পানির গ্লাস হাতে নিয়ে এগিয়ে এলো নিঝুমের কাছে। পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, নাও পানি খাও। নিঝুম পানির গ্লাস হাতে নিয়ে পুরো পানি শেষ করল। শান্ত হাসার চেষ্টা করল, শীতল গলায় বলল, তুমি এখানে কেন? দরকার ছিল তাই এসেছি। কি দরকার? সকালের ঝগড়ার কথা ভুলে গেছেন? একদম না। দোষটা কার ছিল? শান্ত খানিকটা চুপ থেকে বলল, আমার না। সরি বলে এসেছিলেন? না, তাই বলে এখানে চলে আসবে? ফোন করলেই তো হতো। আমি সেজন্য আসিনি, আমি এসেছি কারণ আমি খুব রেগে আছি। কিন্তু এত রাগ নিয়ে যদি ঘরে বসে থাকতাম তাহলে আপনি জানতেন কি করে? তাই আপনার সামনে এখন বসে থাকব। আপনি বসে বসে দেখবেন আমি কতটা রেগে আছি। তুমি কি সত্যি এখানে বসে থাকবে? হুম। কিছু এনে দেবো, খাবে? এরকম খাবারের লোভ দেখিয়ে আমার রাগ কমানোর চেষ্টা করবেন না। আমি কিছু খাবো না, এখানেই বসে থাকব। আচ্ছা।
বলেই উঠে দাঁড়ালো শান্ত। নিঝুম এখান থেকে এক পাও নড়বে না সে বুঝে গেছে। এসে আবারও নিজের চেয়ারে বসলো, সামনে থাকা ল্যাপটপ অন করে কাজ করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। নিঝুম তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে, আর চোখে তাকে দেখছে বারবার, পুরোটাই তাকে বিরক্ত করার ধান্দা। শান্ত ল্যাপটপের এক পাশ দিয়ে উঁকি মেরে দেখলো নিঝুম তার দিকেই তাকিয়ে আছে। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।